সন্দীপ ঘোষকে শো কজ করেছে মেডিকেল কাউন্সিল এবং 72 ঘন্টার মধ্যে সেই শো কজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেই জল্পনা একেবারে তীব্র হয়েছে। তাহলে কি এবার বাতিলের পথে সন্দীপ ঘোষের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন, অর্থাৎ আর চিকিৎসক থাকবেন না সন্দীপ ঘোষ? আর ঠিক এই ব্যাপারে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন একটু সরাসরি চলে যাবো আরজিকর হাসপাতাল চত্বরে, সেখান থেকে রয়েছেন সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। সৌমেন, বাতিল হতে পারে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এমন একটা সম্ভাবনার কথা উঠে আসছে, এ বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন বা কি প্রতিক্রিয়া তাদের? দেখো, একদমই তাই যেমনটা তুমি বলছিলে যে বেশ কয়েকদিন যাবত যেমনটা আমরা দেখলাম প্রায় এক মাস ধরে যে দাবিটা কিন্তু বিভিন্ন মহল থেকে সামনে আসছিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল, কারণ হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন সময় যে অভিযোগগুলো উঠেছে, যেমন হচ্ছে তথ্য প্রমাণ লোপাট এবং বিভিন্ন সময় যে আর্থিক দুর্নীতি, সেই সব প্রমাণ কিন্তু ইতিমধ্যেই ইডি তদন্ত শুরু করেছে এবং এই বিষয়ের পর সামনে আসার পর থেকেই যে দাবিটা আরও জোরালো হচ্ছিল যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল, অবশেষে যেমনটা আমরা দেখছি যে কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু তাকে একটি শো কজ লেটার পাঠানো হয়েছে এবং 3 দিনের মধ্যে তার জবাব চেয়ে পাঠানো হয়েছে সন্দীপ ঘোষ সহ আরও 3 জনকে। এবং এই বিষয়ে নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিক্রিয়া আমি একটু নিয়ে নেওয়ার চেষ্টা করব। বলছি, আপনারা তো আন্দোলন করছেন এবং বেশ কয়েক প্রায় এক মাস হতে চলেছে, ইতিমধ্যেই যে কাউন্সিলের পক্ষ থেকে 72 ঘন্টার জবাব দিয়েছে এবং রেজিস্ট্রেশন বাতিলের পক্ষে দেখুন, তার রেজিস্ট্রেশন বাতিলের দাবি আমাদের ছিল না, আমরা চেয়েছিলাম তার সাসপেনশন হোক। এবার এখন অবধি আমরা যা দেখতে পেয়েছি সেই প্রসঙ্গে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে ঘটনা জাস্টিস চেয়ে আমরা আন্দোলন করছি সেই ঘটনার সঙ্গে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তিনি কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা সেই বিষয়ে তদন্তের ফলাফল কিন্তু আমরা পাইনি। আমরা কি দেখতে পাচ্ছি, তাকে যে সাসপেনশন লেটার ধরানো হয়েছে বা এখনও যে এ চাওয়া হচ্ছে সেই সমস্ত কিছুই ঘটেছে তার পুরনো দুর্নীতির জন্য সিবিআই তদন্তে তাকে গ্রেপ্তার করেছে বলে। অর্থাৎ আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের ভিজিলেন্স কমিটি কিংবা রাজ্যের মেডিকেল কাউন্সিলের যে ডিসিপ্লিনারি অথরিটি যারা আছেন তারা কিন্তু নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি। আজ থেকে 3 বছর আগে প্রথম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তারপরে 3 বছর কেটে গেছে, এর মধ্যে তো পারেনি। আজকে এই আন্দোলনের চরম মুহূর্তেও তারা সেই শাস্তি তাকে দিতে পারলেন না। তাদের সদিচ্ছার যে অভাব আমরা প্রথম থেকে ফিল করে আসছি সেটা সবার সামনে আজকে স্পষ্ট হয়ে গেছে। তারা যা করছেন সেটা একজন ডাক্তার 24 ঘন্টার বেশি জেলে থাকলে তার সার্ভিস রুল অনুযায়ী এবং মেডিকেল কাউন্সিলের অনুযায়ী যেটা করতে হয় সেই আলংকারিক জিনিসপত্রগুলো তারা করছেন। অর্থাৎ সন্দীপ ঘোষের মূল অপরাধের সঙ্গে তিনি কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা সেই বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করা এবং সেই বিষয়ে যে যে স্টেপ নেওয়ার কথা আমরা বলেছিলাম সে বিষয়ে এই পুরো তদন্ত এক ধাপও এখনও পর্যন্ত এগোয়নি। এই প্রসঙ্গেই আমি বলতে চাই যে আজকে সন্দীপ ঘোষে এতগুলো দুর্নীতি করতে পারলেন এই মেডিকেল কলেজের বুকে যে তিনি প্রায় নিজের মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছিলেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, অনৈতিকভাবে পাস ফেল, হাউস স্টাফ, এই সমস্ত কিছু যে তিনি করতে পেরেছেন এটার কারণ তার কাছে বোধহয় এই বিশ্বাসটা ছিল যে স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কাউন্সিলের বিভিন্ন উঁচু পদে বসে থাকা লোকজনের স্নেহ মায়া মমতার হাত তার মাথার উপরে আছে, যে কারণে তিনি যা খুশি তাই করতে পারেন। আজকে যে সেই বিষয়টা এই ঘটনার মধ্যে থেকেও সেটা ইনডিরেক্টলি প্রমাণিত হয়ে যায় যে সেই মায়া মমতার হাত এখনও তার মাথার উপর থেকে সরেনি, যে কারণে আমরা সাসপেনশনের দাবি এতদিন ধরে তুলছি, আজকে 30 দিন ধরে আমরা আন্দোলন করছি, এত সত্ত্বেও কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে যে তাদের তদন্তের মাধ্যমে তারা সাসপেন্ড করতে পারছেন সে বিষয়ে আমরা দেখিনি। আমরা এও দেখিনি যে তার এখানে ঘটে যাওয়া যে সমস্ত অপরাধগুলো সেগুলোর এগেনস্টে স্বাস্থ্য দপ্তর কোনো তদন্ত কমিটি তৈরি করছে বলে। যেটুকু ঘটছে সেটা সবটাই আন্দোলনের চাপে সিবিআই যেভাবে তাকে গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে তার ফলে রাজ্য সরকার যতটা করতে বাধ্য হয়েছে, ফলে এই যে বিষয়গুলো নিয়ে যে আমরা ভীষণ খুশি, এই আন্দোলনে তো আমরা কেউ খুশি হওয়ার জন্য বসেনি, আমরা যে স্বস্তি পাচ্ছি যে জাস্টিসে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমরা জাস্টিসের কাছাকাছি পৌঁছতে পারছি সেই অনুভূতিটা আমরা এখনও ফিল করতে পারছি না। আমি ওই একই কথা বলবো, আপনি 3 জন কারা বলুন তাহলে? মুস্তাফিজুর রহমান। এবার ঘটনা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ কী কী রয়েছে? বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিরূপাক্ষ বিশ্বাস মেডিকেল কলেজের বুকে অন্য ছাত্রদলের রাজনীতি করার অপরাধে ছেলেপিলেদের পিটিয়েছে, হুমকি দিয়েছে। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিরূপাক্ষ বিশ্বাস
সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিক্রিয়া আমরা নেব। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, সন্দীপ ঘোষ, তাকে শোকজ করা হয়েছে, মেডিকেল কাউন্সিল শোকজ করেছে, 72 ঘন্টা সময় দিয়েছে তাকে উত্তর দেওয়ার জন্য, এবং এই জায়গা থেকেই তার রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনাটাও জোরালো হচ্ছে, এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা জল্পনা, কি বলবেন? এখনো বাতিল হয়নি কেন, এটাই তো বড় কোশ্চেন। আর অপরাধী গোটা শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে মেডিকেল ধ্বংস করার যারা মূল মাথা, তার মধ্যে ধরা পড়ে গেছে উনি, আরো অনেকে আছে। আপাতত ওকে শোকজ করেছে, আর বাকি এই যে অভিক নাকি সব কি, বিরূপাক্ষ নাকি দাব, কি মুস্তাফিজুর ইত্যাদি, এগুলোকে বোধ হয় সাসপেন্ড করেছে। হ্যাঁ, এদেরকে সাসপেন্ড করা হয়েছে, তিনজনকে। আরো তো আছে। আচ্ছা, সরকারের এরা তো নিজেরা নিজেরা কেউ মন্তব্য হয়নি, সরকারের প্রশ্রয় মন্তব্য হয়েছে। কি করে বুঝবেন আপনি? গভর্নমেন্ট অর্ডারে তিনজনের নাম, তারা ভোরবেলা 5টায় 9 তারিখ আরজিগড়ে থাকবেন ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামের জন্য, এক একজন এক এক জায়গা, কারোর নাম অভিক, কারোর নাম সৌরভ পাল, কারোর নাম সৌতিক ইত্যাদি। আবার দেখা যাচ্ছে এই সৌরভ পাল গভর্নমেন্ট ডে নবীন মেডিকেল কাউন্সিলে, এই অভিক গভর্নমেন্ট ডে নবীন ফার্মাসি কাউন্সিলে, এই সৌরভ পাল ফার্মাসি কাউন্সিলের চেয়ারম্যান, নট বিইং এ ফার্মাসিস্ট, গভর্নমেন্টের অর্ডারে, এবং সৌরভ পাল নাকি মুখ্যমন্ত্রীর নবীন। কত বড় হাত লম্বা এদের, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী এর দায় অস্বীকার করতে পারবেন না। ওদের সাসপেনশন এবং প্রয়োজনীয় ব্যবস্থা, আর এই সমগ্র স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটাকে যারা 12টা বাজিয়েছেন তার মাথায় স্বাস্থ্য সচিব কি ধোয়া তুলছি পাতা কিছু জানতেন না, নাকি স্বাস্থ্যমন্ত্রী ধোয়া তুলছি পাতা? বাংলাকে ধ্বংস করার যারা কারিগর তাদের কাউকে ছাড়া হবে না, মানুষ বিচার চায়। ধন্যবাদ সুজনবাবু। সুজন চক্রবর্তী সিপিএম নেতা ছিলেন টেলিফোন লাইনে। মেয়েজনা, আমরা আরও একবার যাবো আরজিগড়ের সামনে সৌমেনের কাছে। সৌমেন, তুমি আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলে, আরও একবার যদি শোনা যায় ঠিক কী বলছিলেন তারা, এর আগে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তাদের বিষয়েও এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যা জানাচ্ছিলেন একটু আগে। দেখো, একদমই তাই, তারা যেমনটা জানাচ্ছেন, তারা কিন্তু এই যে সাসপেন্স করা হয়েছে তাতে কিন্তু তারা খুশি নয়। কারণ হচ্ছে তারা তাদের যে দাবিটা ছিল সেখান থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে একটা শাস্তি পাওয়া দরকার আছে, এবং তারা প্রথম থেকে যেটা প্রথম দিন থেকে আন্দোলন যখন করছে তখন থেকে কিন্তু তাদের যেটা এই মঞ্চ থেকে যে আন্দোলন থেকে আমরা শুনে আসছিলাম, এবং সেইখানে দাঁড়িয়ে তারা কোথাও যেন মনে হচ্ছে যে বিচার কিন্তু তারা পাচ্ছেন না। কারণ হচ্ছে যেমনটা দেখা যাচ্ছে যে প্রায় 30 দিন ধরে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানে, এবং এখনও পর্যন্ত যে প্রসেসগুলো হচ্ছে সেগুলো অনেক আগে হওয়া উচিত ছিল। এবং আমি সেই প্রসঙ্গে একটু কথা বলে নেওয়া চাই, একটু আগে তুমি যেমনটা বলছিলে যে এই বিষয়গুলো অনেক আগে হওয়া দরকার ছিল, অনেক পরে হচ্ছে, এই বিষয় নিয়ে কোথাও? হ্যাঁ, আমাদের এখন তো সেটাই সন্দেহ জাগছে মনের মধ্যে, যে আমাদের এই রাজ্যে তার মানে কি দুর্নীতির জন্য কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাহলে সেই রাজ্যের সমস্ত জুনিয়র ডাক্তারকে 30 দিন রাস্তায় বসে থাকতে হবে, সিবিআইকে এসে তাকে গ্রেপ্তার করতে হবে, তবে গিয়ে রাজ্য প্রশাসনের ঘুম ভাঙবে, তবে গিয়ে রাজ্য প্রশাসনের মনে হবে না এবার আমরা একটু গা ঝাড়া দিয়ে উঠি, এবার বোধহয় কোনো ব্যবস্থা নেওয়ার সময় হয়েছে। এই প্রশ্নগুলো তো ওঠা একদমই অস্বাভাবিক নয়। মানে কেউ যদি কোনো দুর্নীতি করে তার বিরুদ্ধে যদি সেই অভিযোগ ওঠে তাহলে তার এগেনস্টে ভিজিলেন্স কমিটি তৈরি হবে, সেই ভিজিলেন্স কমিটি রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট অনুযায়ী তার শাস্তি হবে। এটাই ন্যাচারাল প্রসেস অফ জাস্টিস, এটাই আমরা জেনে এসেছি। এক্ষেত্রে কি আমরা দেখেছি সেটা ফলো হতে? বিন্দু মাত্র না। আমরা দেখেছি যখন দুর্নীতির অভিযোগ উঠেছে তখন যারা সেই দুর্নীতির অভিযোগ তুলেছেন তাদেরকে কলেজ থেকে সরে যেতে হয়েছে। আমরা দেখেছি বাচ্চাদেরকে যেমন করে হাতে চাপড় মেরে শাস্তি দেওয়া হয় সেরকম করেই সন্দীপ ঘোষ স্যারকে এখান থেকে সরিয়ে অন্য একটা কলেজে পাঠানো হয়েছে, একবার 2 দিনের জন্য, একবার 21 দিনের জন্য। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কি একভাবে তার দুঃসাহসটা এই জায়গায় পৌঁছয়নি যেখানে তিনি এই কলেজের বুকে যা খুশি তাই করা যায়, এই সাহসটা তিনি অর্জন করেছেন? বোঝা যাচ্ছে সৌমেন, অর্থাৎ সন্দীপ ঘোষ সম্পর্কে যে ব্যবস্থায় নেওয়া হোক না কেন, মূল যে ঘটনা সেই ঘটনার এখনো পর্যন্ত কোনো তদন্তের আউটকাম নেই, সেই জায়গাটাই সব থেকে বেশি ভাবাচ্ছে আন্দোলনকারী চিকিৎসকদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।